এত এত পোকো X3 প্রো রিপেয়ার করলাম, আর সিপিইউ রিবলিং করার পর সেই ফোনগুলো কি আর কখনোই ডেড হয় না? বিষয়টি কিন্তু এমন না। দেখুন, আজকে যে ফোনটি আসছে এটি কিন্তু আজ থেকে 5 মাস আগে আমি রিপেয়ার করে দিয়েছিলাম। ফোনটি এতদিন খুব ভালো চলছিল, হঠাৎ করে আবার ডেড হয়ে গেছে। তো এই ফোনটি আজকে আমরা কাজ করব এবং সেই সাথে আপনাদের দেখাবো যে একটি ফোন যদি রিবলিং পারফেক্টভাবে করা হয়, তাহলে সেই ফোনটি যদি আবার পুনরায় ডেড হয়, তাহলে সেই ফোনটির ক্ষেত্রে আমরা কিভাবে আবার রিপেয়ার করব, বা আসলে ফোনটি কতটুকু ঠিক হওয়ার চান্স থাকে। আমি বলি যে ফার্স্ট টাইম বা ইনটেক একটি কোম্পানি যেভাবে ফোনটি দিয়ে থাকে, সেই ফোনটি যদি আপনি সুন্দরভাবে রিপেয়ার করেন, মানে রিবলিংয়ের কাজটি একদম পারফেক্টভাবে করেন, অন্য কোথাও কোনো সাইড এফেক্ট না হয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা মোবাইলে যে কাজগুলো করি এগুলো করতে গিয়ে অনেক সময় সাইড এফেক্ট হয়, একটি করতে গিয়ে আরেকটি সমস্যা হয়ে যায়, হয় কানেক্টর সমস্যা হয়ে যায় বা আশেপাশে অন্য অন্য সমস্যাগুলো হয়। এই কারণেই কিন্তু আমাদের ফোনগুলো রিপেয়ার করে অনেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে চালাতে পারেন না, পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই কারণে অনেকে রিপেয়ার করার পরই কমন একটি প্রশ্ন থাকে, ফোনটিকে আমি ইউজ করব না সেল করে দেব। সেক্ষেত্রে আমি কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলো যেগুলো ফার্স্ট টাইম পাই বা ইনটেক অবস্থায় পাই, সেই ফোনগুলোর ক্ষেত্রে তাদেরকে খুব সাহস দিয়ে বলে থাকি যে আপনি আপনার স্বাধীনভাবে আপনি ইউজ করুন, ফোনটি যদি কখনও আবার ডেড হয় সেক্ষেত্রে আমার কাছে পাঠিয়ে দিবেন, সেক্ষেত্রে অবশ্যই ঠিক হবে, টেনশনের কোনো কারণ নেই। এই কথাটি কেন বলতে পারি, দেখুন, আমি এই যে এই ফোনটি মাদারবোর্ডটি দেখে হয়তো মনেই হবে যে আপনার ফোনটি রিপেয়ারই করা হয়নি, আমি এখন আবার ফার্স্ট টাইম রিপেয়ার করছি, কিন্তু না, আজ থেকে 5 মাস আগে এই ফোনটি রিপেয়ার করে নিয়েছিলেন। তো আনফর্চুনেটলি ফোনটি আবার ডেড হয়ে গেছে, আর এ ধরনের ফোন হঠাৎ করে ডেড হতেই পারে, এটি কিন্তু বলা যায় না যে একেবারে আর কখনো ডেড হবে না। যেহেতু প্রসেসরটি প্রচুর হিট হয় এবং যারা গেমিং করেন বা হেভি ইউজ করেন তাদের ক্ষেত্রে ফোনটি কিন্তু পুনরায় আবার ডেড হওয়ার চান্স থাকে, সেটি হয়তো 6 মাস, 5 মাস বা কারো 1 থেকে 1.5 বছর ইউজ করার পর হতে পারে, কারো হয়তো খুব দ্রুতই হতে পারে, অনেক সময় কাজের তফাতের কারণে এরকম হতে পারে। তো আমি যে প্রসেসরটি রিভলিং করে দিয়েছিলাম, আমি এই প্রসেসরটির পুরো কাজের কন্ডিশনটিও দেখাবো আপনাদের, এবং ICT আসলে কতটুকু ভালো রয়েছে এবং কি এই ফোনটি মাদারবোর্ডের কন্ডিশন বা IC-র কন্ডিশন সব কিছু যদি ভালো থাকে, তাহলে পুনরায় এটি রিভলিং করে কিন্তু এই ফোনটি রিপেয়ার করা বা আবারও পুনরায় উনি ইউজ করতে পারবেন, নিঃসন্দেহে এটি কিন্তু চ্যালেঞ্জ করে বলা যায়। আর আমি যে কাজগুলো আমি ফার্স্ট টাইম করেছি, আপনারা যারা আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ফোন কখনো যদি ডেড হয় তাহলে আপনারা কোনো ভয় পাবেন না, সেই ফোনটি অন্য কোথাও না দেখে সরাসরি কিন্তু আমাকে দিলে আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে ফোনটি কিন্তু আবার পুনরায় সচল হবে। তো যা হোক, আমি প্রসেসরটি রিমুভ করে নিলাম এবং প্রসেসরের নিচের যে বলগুলো সব কিন্তু পারফেক্ট, সব ঠিকঠাক ছিল। তো এই ফোনগুলো ডেড হয় কেন? অ্যাকচুয়ালি এই ফোনগুলো ডেড হয় কারণ হচ্ছে যে ফোনগুলো যখন প্রসেসরটি প্রচুর হিট হয়, হিট জেনারেট করে, সেক্ষেত্রে এই নিচের যে কানেকটিভিটিগুলো এগুলোতেই ফল্ট হয়ে যায়। আর একটি প্রসেসর প্রচুর হিট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে এটির যে থার্মাল সিস্টেমটি সেটিও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আবার অনেক ফোনে আমরা দেখি যে থার্মাল পেস্ট একদম শুকিয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করে থাকি। তো একটি প্রসেসর রিবলিং করে ফোনটি লং টাইম চালাতে পারবেন, এটি আমরা আশা রাখি। আর যেহেতু প্রচুর কাজ করেছি, শত শত ফোনের কিন্তু রিপেয়ার করেছি আমি, আর সেই ফোনগুলো খুবই কম সংখ্যক ফোনই কিন্তু আবার পুনরায় ডেড হচ্ছে, হচ্ছে না এমন কোনো কথা না, সেটি হয়তো কারো কারো 3 মাস, 5 মাস বা 6 মাস পরে এরকম অনেকে ডেড হচ্ছে। যাদের ডেড হচ্ছে তাদেরকে কিন্তু আমি পুনরায় আবার রিপেয়ার করে দিচ্ছি, একটা ডিসকাউন্ট প্রাইসে করে দিচ্ছি, যেহেতু তারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য শর্ত থাকবে যে ফোনটি কিন্তু ইনটেক অবস্থায় যদি আপনার আমার কাছ থেকে ফার্স্ট টাইম সার্ভিস নিয়ে থাকেন, এবং কি সেই ফোনটি আপনার আর অন্য কোথাও ডেড হওয়ার পরে কিন্তু দেখানো যাবে না। কারণ আমি জানি যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোতে যদি কোনো সময় ফোনগুলো আবার ডেড হয়, সেক্ষেত্রে অবশ্যই সেগুলো রিপেয়ার করে আবার ইউজ করা সম্ভব এবং এই ফোনগুলো লং টাইম ইউজ করা যায়। তো হঠাৎ কোনো কোনো ফোন যদি সেকেন্ড টাইম প্রবলেম হয়,
সেটি আমি দ্বিতীয় তৃতীয়বারও কাজ করে দিলে সেই ফোনটি আবার রান হবে, ভয়ের কোনো কারণ নেই। আর আমি কিন্তু সিপিইউ এবং এই যে র্যাম সেটি কিন্তু ইনস্টল করে দিচ্ছি, আমি দুটি কিন্তু আবার পুনরায় রিভল করে তারপর ইনস্টল করলাম। আর এটি কিন্তু অলরেডি লো বুডে চলে গেছিলো, এই ফোনটি সিপিইউ থেকে যে পাওয়ার কনজাম করার কথা সেটি কিন্তু করছিল না, যে কারণে সিপিইউটি রিবলিং করা হলো। তো সিপিইউ এবং র্যাম রিবলিং করে আবার ইনস্টল করছি আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি সম্পন্ন করলাম, আপনারা দেখলেন। আর আমি এভাবেই কাজ করে থাকি। সবচেয়ে বড় বিষয় অনেক সময় আমি বলে থাকি, হয়তো আপনারা বিষয়টি অন্যভাবে নেন, অনেক সময় খারাপভাবে অনেকে মনে করতে পারেন যে ফোনগুলো আমি কেন কাজ করা ফোন নিতে চাই না, বা একটা ফোন খুললেই কি নষ্ট হয়ে যায়, কাজ করতে গিয়ে কি নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে দেখা যায় অন্য একজন খুললে সেখানে ছোটোখাটো প্রবলেম থাকলে সেই বিষয়গুলো আমাদের ফাইন্ড আউট করতে একটু কষ্ট হয়ে যায়। শুধু তাই না, দেখা যায় যে আমরা একটি ফোনের নর্মালি পাওয়ারের প্রবলেমটি ফেস করি, পাওয়ার কমপ্লিট করে দেওয়ার পরেও দেখা যায় পরবর্তীতে জানান যে আরও কিছু প্রবলেম রয়েছে। সেই সব প্রবলেম সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না, কারণ ফোনটি আগে যিনি কাজ করেছেন তার দ্বারা এই প্রবলেমগুলো হয়েছে। তো ফোনটি দেখুন এই যে অন হয়ে গেছে, আর এগুলো ফোন কিন্তু রিভলিং করলে অন হবেই, এটি একটি কনফিডেন্স থাকে যদি ফোনটি ফার্স্ট টাইম বা ফ্রেশ থাকে। তো যা হোক, এই ফোনগুলোর ক্ষেত্রে যেটি আপনার বলে থাকি আমি, যে ফোনগুলো প্রথম দেখান, কী কারণে প্রথম যারা ভালো কাজ করে তাদের কাছে দেখালে কী সুবিধা আমি একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটি নতুন মোটরসাইকেল কিনেছেন আজকেই, বা একদম ফ্রেশ একটি মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটি একটু প্রবলেম দেখা দিয়েছে, আর সেটি কাজ করার জন্য আপনি একটি মেকানিকের কাছে গেলেন, সেই মেকানিক একটি নাট বা বল্টু খোলার জন্য ট্রাই করছে, সেই বল্টুটি খুলতে গিয়ে প্যাঁচ নষ্ট করে ফেলল। তো বল্টুর যে একটি সাধারণ একটি গঠন থাকে সেটি যখন চেঞ্জ হয়ে যায়, সেটি হয়তো বা তার রেঞ্জের যে যে টুলসের মাধ্যমে সেটি খুলবে সেই টুলসের প্রবলেমের কারণে হয়তো হলো, কিন্তু একাধিকবার উনি ট্রাই করাতে সেই বল্টুর যে পূর্বের কন্ডিশন সেটি আর থাকলো না। পরবর্তীতে আপনি একজন ভালো দক্ষ মেকানিকের কাছে গেলেও ওই বল্টু কিন্তু আর আগের মতো হবে না, ওই নাটটিকে হয় বাতিল করে দিতে হবে, না হলে ওই নাটটিকে লেদে নিয়ে আবার পুনরায় সাইজ করে তারপরে কিন্তু সেটিকে ভালোভাবে লাগাতে হবে। যা হোক, মূল কথা হলো যে এই ফোনগুলো কিন্তু 100% রিপেয়ার হওয়ার মতো ফোন, আপনারা কেউ এই ফোনগুলোকে নষ্ট করবেন না, ঠিকঠাক মতো কাজ করলে প্রত্যেকটি ফোনই কিন্তু রান হওয়ার মতো। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।